আফটারনুন। তো আজ চলেছি দুজনে পিসির বাড়িতে। তো ওখানে একটা সাদের নিমন্ত্রণ আছে আমাদের। অবশ্য সাদের অনুষ্ঠানগুলো দুপুরের দিকেই হয়, তো আমাদের যেতে যেতে একটু দুপুর পার হয়ে গেছে, দুপুর আর বিকালের মাঝামাঝি। তো যাচ্ছি দুজনে, আর মানে পিসি বাড়ির মানে একটু গ্রাম সাইডে, তো পরিবেশটা যে এত সুন্দর, মানে আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে। তো তোমাদের চলো যেতে যেতে সবটা শেয়ার করি, আর ওখানে গিয়ে কি কি আনন্দ হয় সেটাও অনেকটা তোমাদের শেয়ার করার চেষ্টা করব যতদূর সম্ভব হয়। তো চলো আমাদের সঙ্গে আনন্দ করতে থাকো, আর যেতে যেতে তোমাদের সব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই। আকাশটা তো আমার সামনে খুব সুন্দর লাগছে, চলো দেখাই তোমাদেরকে। দেখো বৃষ্টি হয়ে গেছে, যেহেতু আকাশটা একদম পরিষ্কার, আর একটু অল্প অল্প রোদ পড়ছে। আর বর্ষাকালে তো প্রকৃতি মানে সব সময় সবুজ সতেজ আর একদম পরিষ্কার থাকে, বিশেষ করে আকাশটা দেখতে খুবই ভালো লাগে। আর গাছের পাতাগুলোর কালার বৃষ্টি হয়ে যায় আর ধুলোগুলো ধুয়ে যায়, একদম মানে সবুজ কালারের, কত সুন্দর লাগে দেখতে। বর্ষাকালটা আমার এই জন্যই খুব ভালো লাগে, বৃষ্টির জন্য। আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। তো চলো দেখো কত সুন্দর, সামনে একটা ব্রিজ আসছে। এই ব্রিজে তো বিকাল হলেই মানে শুরু হয়ে যায় মেলার মতো। আমি এর আগেও একবার এসেছি, মাঝে মধ্যে এখান থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় পিসির বাড়িতে। তো দেখো সামনেই ব্রিজটা, ব্রিজে উঠবো এখন। ব্রিজের ওদিকে রোদটা আছে, ওই জন্য ওখানে বেশ চকচক করছে, আর এখানে ছায়া ছায়া। তো দেখবে কত সুন্দর লাগে, আর ওখানে ফুচকা আইসক্রিম অল টাইম দেখি যে দাঁড়িয়ে থাকে। তো আজ যেহেতু দেরি হয়ে গেছে, না হলে ওখানে একটু দাঁড়ানো হতো, তো আজ হবে না। তো দূর দূরান্ত থেকেও দেখি বিকালবেলা সবাই ফুচকা খেতে আসে। ওখানে একটা ফুচকার দোকান আছে, আমি এর আগেও খেয়েছি, খুব টেস্টি টেস্টি ফুচকাগুলো হয়। তো দেখো পিসিবাড়ির গ্রামে ঢুকে গেছি, রাজহাঁসটা দেখে খুব ভালো লাগলো। দেখো একদমই গ্রাম্য পরিবেশ। ভালো লাগে বেশ, অনেকদিন বাদে বাদে এরকম গ্রাম্য পরিবেশে আসতে ভালো লাগে। তো এই পাশের বাড়িটা পিসিদের বাড়ি, সবুজ বাড়িটাই পিসিদের একটা রিলেটিভ হয়। একবার বিয়ে বাড়িতে এসেছিলাম এখানে, বছর খানিক হলো। তো আমার এখানে একটা বান্ধবীও আছে, বান্ধবীর বাড়িতেও মাঝে মধ্যে আসি, এখানে আসলে আসা হয়। এখন ও বাইরে থাকে, এখন নেই, থাকলে যেতাম, আর বলবো না, আপনি বললে আমাকে বলবে যে ঘুরে যেতে। ওই জন্য বাবা এখানে রাস্তা কত খারাপ। তো দেখো এদিকের মাঠগুলো কত সবুজ, বা দেখো আকাশটা একদম পরিষ্কার, এদিকে সবুজ, আর মাঝে মধ্যে কটা বাড়ি, এগুলো দেখতে খুব ভালোই লাগে। আর এখানে গরু ছাগল এগুলো খুব আছে, আমি তো আগের বার এসেছিলাম কত ছাগলের বাচ্চা কোলে নিয়েছিলাম, এবার হয়তো বর্ষাতে হয়তো এখন ছাগলের বাচ্চাগুলো খুব নোংরা হয়ে আছে, মানে দেখলেও কোলে তোলা যাবে না এমন পরিস্থিতি। তো আসিতে এসেছিলাম, সাদা সাদা ছাগলের বাচ্চা হয়েছিল, খুব সুন্দর। আর এখানে দেখছি এখন পাটের সিজন, তো এদিকে পেঁয়াজের সময় এসেছিলাম, কত পেঁয়াজ হয়েছিল দেখলাম। তো পিসিদের বাড়ি থেকে কটা নিয়ে গেছিলাম তখন পেঁয়াজের কলি দিয়ে, ওগুলো এই তো সামনেই প্রায় আর এসেই গেছি পিসি বাড়িতে। দেখতে পাচ্ছো কত সুন্দর, না গ্রাম্য পরিবেশ একদম, আর সূর্যটা ডুববে ডুববে করছে। আর এখানে দুটো পিসির বাড়ি আছে, বড় পিসি আর মেজো পিসি। তো আজকে যাবো বড় পিসির বাড়িতে, আর ফেরার পথে আসবো এই যে মেজো পিসির বাড়ি, তাই না? ফেরার পথে আসবো মেজো পিসির বাড়িতে। তো যেহেতু বড় পিসির বাড়িতে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, বেশ দু বোন পাশাপাশি থাকে, বেশ ভালো, কিছু তো দূরত্ব আছে, তো ভালো, আসলে দু বাড়িতেই যাওয়া হয়। তো আগের বার এসেছিলাম এই পিসির বাড়িতে, মেজো পিসির বাড়িতে অনুষ্ঠান ছিল, আর মানে যার সাধে যাচ্ছি ওর বিয়েতে এসেছিলাম। মানে এখানে একটা নদী আছে, তো জল সইতে গেছিলাম, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে প্রায় পা ব্যথা হয়ে গেছিলো। তো দেখাবো চলো সেই নদীটা, যদি যে থাকি আগে গিয়ে দেখি ওরা বেরোতে দিলে হয়, এমনিতেই তো দেরি করে যাচ্ছি, তো বেরোতে দিলে তবেই হয়তো ওইদিকে একটু ঘুরতে যাওয়া হবে। বলবে যে হ্যাঁ এমনিতেই লেট করে এসছো, তারপরে আবার তুমি ঘুরতে যাচ্ছো, একটু কথা বলো আমাদের সঙ্গে, গল্প করো, এটাই বলবে। তো দেখো কত সবুজ, আমি শুধু গ্রামে আসলে যেন মন ভরে নিঃশ্বাসটা নিই, মানে এত এত পরিমাণে অক্সিজেন থাকে গ্রামে, খুবই ভালো লাগে।
আর এখন যেহেতু বর্ষাকাল, মানে সব গাছে পাতা একদম ভর্তি, কোনো অক্সিজেনের অভাব নেই গ্রাম সাইডে আসলে এখন। তো দেখো কত সুন্দর পরিবেশ। আর এসেই গেছি প্রায়, আর পিসি বাড়িতে গিয়ে যতদূর সম্ভব তোমাদেরকে শেয়ার করব। এখানে বাচ্চাগুলো খেলা করছে গ্রামে, ওরা বেশ কত আনন্দ করে থাকতে পারে। এই যে এদের বাড়ি, এই যে সেই মামপির মামির বাড়ি, এটা মানে রাস্তা তো পুরো নদী হয়ে গেছে, কি অবস্থা দেখো। আর এসে মোটামুটি আমরা বিখ্যাত কাদার মধ্যে পড়েছি, যে বুঝতে পারিনি যে এতটা কাদা। আজ যেও না এই সাইড থেকে, দেখো ঘোরানো টোরানো যায় কি না। দেখো ভাবছি যে একবারে গাড়িটা ঘুরিয়ে নেব, নিয়ে পিসির বাড়িতে ঢুকবো, সামনে তো পুরো নদী হয়ে গেছে। তুমি যেও না এর মধ্যে, ওই দেখো। তো এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, দেখো ওখানে কত সুন্দর ফুল ফুটে আছে। আমার নজর শুধু ফুলের দিকেই থাকে, যেখানেই যাই ফুল এত ভালোবাসি। আর সামনে দেখো কত সুন্দর মাঠটা, ওয়াও। এই দেখো ঘুরিয়ে নিয়েছি, কি সুন্দর পাট বাগান, আর আকাশটা কত পরিষ্কার। তুমি থাকো, আমি ভাবলাম যে ওই বাড়ি মনে হয় অনুষ্ঠান, মনে নেই অনেক ছবি আছে ওই জায়গায়। আমি বলছি না, বুড়ো মাথা ওই জায়গায় গেছে। অখিলদা কোথায় গেছে, কোথায় থাকে? আগের দিন এসে অখিলদারে দেখি 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 তাকাও দেখি 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 এই তো গেলাম, যেও বেড়াতে, হ্যাঁ।